আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই দোয়াটা কেউ যদি পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলেন 100 গোলাম আজাদ করলে যেই সওয়াব হয়, আল্লাহ পাক এই আমল করলে তার আমলনামায় সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। শুধু ইহাই নয়, সহস্র শবে কদর লাভ ও সহস্র দিনার আল্লাহর রাহে খরচ করার মতো সব আল্লাহ পাক তার আমল নামায় ওই বান্দার আমল নামায় দান করেন। এত বেশি সব হয় এই ছোট্ট একটা আমল করলে। তা আমলটা করতে ভুলবেন না, আমল করবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সম্মানিত পেয়ারা হাজিরিন, মাজমু আ ওজিফা নামক কিতাবের 379 নম্বর পৃষ্ঠা এবং 380 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদের সাথে আমি এই দোয়াটা শেয়ার করছি। ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে আমল করতে হবে। হাশরের মাঠে আপনি দেখবেন যে আপনার আমলনামায় এত বেশি সওয়াব, আপনি আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ এত সওয়াব কোত্থেকে আসলো, কিন্তু আল্লাহ তো তখন বলবেন ওই যে তুমি ওই ভিডিও দেখে ওই আমল করেছিলে, ওই এক আমলে তোমার 100 গোলাম আজাদ করার সব তোমার আমলনামায় চলে যোগ হয়ে গেল। অথবা ভিডিও ডাউনলোড দিয়ে রাখতে পারেন, প্রতিদিন একবার করে শুনলেও সমান পরিমাণ সওয়াব হয়। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেহ সুবহে সাদিকের সময় এই দোয়াটা পাঠ করে, মানে সকাল সকাল পড়বেন অথবা শুনবেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল জালিলুল জাব্বার, লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কহার, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিজুল গফফার, লা ইলাহা ইল্লাল্লাহুল কারীমুস সাত্তার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন, لا إله إلا الله وحده لا شريك له، لا شريك له إله واحد ونحن له مخلصون، لا إله إلا الله محمد رسول الله، وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين، وسلم تسليما كثيرا كثيرا برحمتك يا أرحم الراحمين. সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।